हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल फंक्शन। আজকে আমরা রয়েছি পোলকা ড্রাই স্ট্রবেরি ফার্মে। এই ফার্মে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, যেমন ট্র্যাক্টর রাইড, স্ট্রবেরি পিকিং, মিনি গলফ, পনি রাইডস। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে প্লে গ্রাউন্ড, ফেস পেন্টিং, আর্টস অ্যান্ড ক্রাফটস, পেডাল কার্টস ইত্যাদি। এছাড়া রয়েছে ফুড কোর্ট। এই ফার্মটি বার্থডে পার্টিস, কিচেন টিস, বেবি শাওয়ার, কর্পোরেট আউটিংস ইত্যাদির জন্য পপুলার ভেন্যু হিসেবেও পরিচিত। আমরা এই ফার্মে গেছিলাম স্ট্রবেরি পিকিং করতে। স্ট্রবেরি পিকিং এর সিজন হলো সেপ্টেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত, তার মধ্যে ক্রিসমাস ডেতে অফ থাকে। আর এই ফার্মের টাইমিং হলো সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই ফার্মে এন্ট্রি ফি আর কার পার্কিং ফি দুটোই একদম ফ্রি। স্ট্রবেরি পিকিং করতে যাওয়ার জন্য পার হেড কন্টেনার নেওয়া প্রয়োজন, আর কন্টেনারের রেঞ্জ শুরু হয়ে যায় মিনিমাম ব্র্যান্ড 45 থেকে। স্ট্রবেরি পিকিং করার পর আমরা চলেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টের উদ্দেশ্যে লাঞ্চ করার জন্য। আমরা এসে গেছি পাঞ্জাব রেস্টুরেন্টে। এটি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায়। রেস্টুরেন্টটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে অনেক কিছুই অর্ডার করেছিলাম, যেমন ফুচকা, সামোসা, বাটার চিকেন, চিকেন কড়াই, চিকেন বিরিয়ানি, লস্যি ইত্যাদি। তার মধ্যে দু রকম চিকেনের আইটেম, আলুর পরোটা, ফুচকা, সামোসা, এইগুলো টেস্ট আমাদের খুব ভালো লেগেছে। চিকেন বিরিয়ানি টেস্ট আমাদের একদমই ভালো লাগেনি, আর লস্যিটাও মোটামুটি ছিল। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো, তার সাথে লাইক আর শেয়ারও করে দিও। যারা অলরেডি বংশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানিয়ে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিতে, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে নিতে। তাহলে আজকে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।